নমস্কার, আপনারা দেখছেন জীবনের নিউজ শিলিগুড়ি, সঙ্গে রয়েছে আমি শ্যামল। আজ হযরত মুহাম্মদের পয়গাম্বর, সেই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে বাগডোগরা মসজিদ পাড়া থেকে সেই বিশাল বড় যে র্যালি রয়েছে, র্যালি বেরিয়েছে এবং র্যালি কোথায় শেষ হবে পানিঘাটা মোড় থেকে পর্যন্ত। এবং দেখতে পাচ্ছেন কিন্তু এই মুহূর্তে প্রচুর যে রয়েছে তাদের সমর্থকরা, মুসলিম সম্প্রদায়ের কিন্তু একটি বিশেষ দিন মুহাম্মদ নবী যিনি রয়েছেন হযরত মুহাম্মদ, তার জন্মদিন বা বলা যায় বা তার পয়গম্বর যেটি বলা হয়ে থাকে সেই পয়গম্বর অনুযায়ী কিন্তু আজ বিশাল এক র্যালি বাগডোগরা মসজিদ পাড়া থেকে বেরিয়ে কিন্তু এই মুহূর্তে যাচ্ছে র্যালিটি সেই ধর্মঘটার দিকে, এবং এখান থেকে কিন্তু সে র্যালিটি যাবে বাগডোগরা পানিঘাটা মোড় পর্যন্ত। দেখতে পাচ্ছেন প্রচুর বাচ্চা থেকে শুরু করে সকলে কিন্তু সামিল হয়েছেন এই র্যালিতে। বিশাল বড় কিন্তু সেই র্যালি এবং বাগডোগরা মসজিদ পাড়া থেকে শুরু করে কিন্তু র্যালিটি যাচ্ছে ঠিক ধর্মঘাটা থেকে কিন্তু ঘুরে পানিঘাটা মোড়ের দিকে যাবে। এবং জশন এ ঈদ মিলাদ উন নবী মুবারক এমন কিন্তু বলে র্যালিটি বের হয়েছে বাগডোগরা মসজিদ পাড়া থেকে। এবং দেখতে পাচ্ছেন চকলেট বিতরণ থেকে শুরু করে সমস্ত কিছুই করা হচ্ছে। হযরত মুহাম্মদ পয়গম্বর দিনটি বলা হয়ে থাকে কিন্তু আজ হযরত মুহাম্মদ নবীর জন্মদিন। হযরত মুহাম্মদ যিনি নবী, হযরত মুহাম্মদের কিন্তু আজ জন্মদিন, মুসলিম ধর্মের প্রবর্তক বলা যেতে পারে তাকে, তারই কিন্তু আজ পয়গম্বরের অনুষ্ঠানে র্যালি, বিশাল র্যালি দেখতে পাচ্ছেন বাগডোগরা মসজিদ পাড়া থেকে বেরিয়ে কিন্তু সেই র্যালি যাচ্ছে ধর্মঘটা হয়ে ঘুরে বাগডোগরা পানিঘাটা মোড়ের দিকে। র্যালিটি একবার ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদের, কিন্তু সেই বিশাল বড় যে র্যালি রয়েছে দেখতে পাচ্ছেন, র্যালি কিন্তু শুরু হয়েছে এবং শেষ কিন্তু দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত। প্রচুর বিশাল বড় যে র্যালি, সেই বিশাল র্যালি বাগডোগরা মসজিদ পাড়া থেকে বেরিয়ে এখন পর্যন্ত কিন্তু ঘুরছে বাগডোগরা ধর্মকাটা যে মোড় রয়েছে সেই মোড় থেকে ঘুরে কিন্তু পানিঘাটা মোড়ের দিকে যাবে র্যালিটি। বিশাল বড় সেই র্যালির চিত্র তুলে ধরছে আপনাদের সামনে কিন্তু। যেখানে ঈদ মিলাদ উন নবী মুবারক এমনই কিন্তু ব্যানার হোডিং এবং তাদের ফ্ল্যাগেও কিন্তু লেখা রয়েছে আজ মুহাম্মদ নবী, হযরত মুহাম্মদ যিনি রয়েছেন তার জন্মদিন হিসেবে পালন করা হয়ে থাকে মুসলিম ধর্মের মধ্যে। ছোট থেকে বড় 8 থেকে 80 সকলেই কিন্তু যুক্ত হয়েছেন র্যালির মাধ্যমে দেখতে পাচ্ছেন। বাচ্চারা এই মুহূর্তে কিন্তু সেই র্যালির শেষের পথে এবং ঘটনাস্থলে কিন্তু এই র্যালিকে ঘিরে কিন্তু রয়েছে বাগডোগরা থানা পুলিশ, ট্রাফিক গার্ডের কর্মীরা একান্ত কিন্তু সুরক্ষার রয়েছে সকলেই।
মুসলিম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ পয়গম্বর দিনটি কিন্তু আজ দেখতে পাচ্ছে বিশাল বড় সেই র্যালি বাগডোগরা মসজিদ পাড়া থেকে কিন্তু বেরিয়ে এই মুহূর্তে কিন্তু গেল ঠিক পানিঘাটা মোড়ের দিকে। দেখতে পাচ্ছেন সেই র্যালি কিন্তু ঘুরে বাগডোগরা ধর্মঘাটা মোড় থেকে ঘুরে যাচ্ছে সোজা কিন্তু পানিঘাটা মোড়ের দিকে। রয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তৎপরতা এবং বাগডোগরা থানা পুলিশ ট্রাফিক গার্ডের কর্মীরা একাধিক সকলেই কিন্তু রয়েছে র্যালি ঘিরে। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কিন্তু জশনে ঈদ মিলাদ উন নবী মুবারক বাগডোগরা জামা মসজিদ কমিটির পক্ষ থেকে এই বিশাল র্যালি বের করা হয়েছে আজ। দেখলেন কিন্তু সেই র্যালি বাগডোগরার মসজিদ পাড়া যে জামা মসজিদ কমিটির পক্ষ থেকে আজ হযরত মুহাম্মদ পয়গম্বরের উদ্দেশ্যে সেই বিশাল র্যালি দেখালাম, তুলে ধরলাম আপনাদের সামনে জীবনের শিলিগুড়ি পর্দার এক্সক্লুসিভ লাইভে। এবং এই মুহূর্তে কিন্তু বিদায় নেবো, ফিরে আসবো আপনার আরও আগে আমি আপডেট নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকবেন, আমি শ্যামল, ধন্যবাদ।